প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লখনৌর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ডু প্লেসিস এবং বিরাট কোহলির হাফ সেঞ্চুরির ওপর ভর করে 212 রানের স্কোর দাঁড় করায় আরসিবি, যেখানে ডু প্লেসিস এবং বিরাট কোহলি মূলত ভূমিকা পালন করেন। এরপর এই ম্যাচটি লখনৌ জিতে যায় শেষ বলে, আর জিতে গিয়ে সেলিব্রেশন করার লখনৌ। কিন্তু গৌতম গম্ভীর কিন্তু মূলত সহজে সেলিব্রেশন করেন না, এই দিন কিন্তু মাঠেই ম্যাচ জিতে সেলিব্রেশন করলেন, কারণ তারা ম্যাচটি জিতে যায় শেষ বলে। বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেলেছেন, মূলত 212 রানের কৃতিত্ব বিরাট কোহলি। বিরাট কোহলি চিন্তা করেছিলেন তারা ম্যাচটি হয়তো সহজে জিতে যাবে, কিন্তু ঘটনাবহুল ম্যাচে এত রান করেও বিরাট কোহলির দল যে হেরে যাবে এটা কখনো ভাবতে পারেননি বিরাট কোহলি। ওদিকে ম্যাচ জিতে গৌতম গম্ভীর এরকম সেলিব্রেশন করবেন সেটাও কেউ ভাবতে পারেন। গম্ভীর যখন বিরাট কোহলির কাছে হাত মিলাতে গেলেন তখন তিনি রেগেছিলেন, রাগ করে আসলেন, এটা স্পষ্ট বুঝেছে। কেন তিনি বিরাট কোহলির উপর রাগ করেন, কেন রেগে গেলেন, এর উত্তরটি আপনাদের জানা আছে। মূলত বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে কোনো ম্যাচ জিতলেই গৌতম গম্ভীরকে দেখা যায় সেলিব্রেশন করতে এবং রেগে থাকতে। কেন তিনি এই দুই জনের বিপক্ষে ম্যাচ জিতলে রেগে যায়? বিরাট কোহলি ম্যাচটি জেতাতে পারলেন না, গৌতম গম্ভীর কিন্তু ঠিকই জিতে গেলেন। লখনৌ কিন্তু বড় টার্গেটে ম্যাচটি জিতল। ভালো থাকুন।